এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের নেতৃত্বরা, যে তিনি অট্টলিকা বাড়ি তৈরি করেছিলেন জনজাতি মানুষের টাকায়, গরিবের মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় অট্টলিকা বাড়ি তৈরি করেছিলেন এই শাসক দলের হেভিওয়েট মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি কোটি কোটি টাকা কোথা থেকে পেলেন? একেবারে জনকল্যাণ বিভাগ আমরা যদি বলতে পারি, জনজাতি সাধারণ মানুষের টাকায় বিহাল একেবারে অট্টলিকা তৈরি করেছেন। এই অট্টলিকায় কথা বলতে গিয়ে সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেসের নেতৃত্বদের তীব্র সমালোচনা করেছিলেন শাসকের নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব শাসক দলের। তবে এই বিষয়টাকে কতটা তোয়াক্কা করবে মন্ত্রী বিকাশ দেববর্মা? আর এই বিকাশ দেববর্মাকে নিয়ে রাজনৈতিক মহলে টোল হচ্ছে। দেখতে পাচ্ছেন কংগ্রেসের নেতৃত্বরা ফের সাংসদকেও তীব্র নিশানা করেন। এই রাজ্যের আইনগত বন্যা কবলিত মানুষের পাশে কিন্তু সেই রকম প্রভাব দেখা যায়নি। বন্যা শেষ হয়েছে, বন্যা জল মরেছে, তখন তারা কিন্তু শেষ পর্যায়ে দেখা করেছে। তো এবার কংগ্রেসের মুখপাত্র ব্লক নেতৃত্বরা বিকাশ দেববর্মার পদত্যাগের দাবি জানিয়ে ফের আন্দোলনে, কাল রবিবারের দিন থেকে কিন্তু আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ, শাসক দলের হেভিওয়েট নেতারা এখন বর্তমানে হরিয়ানা বিধানসভায় ভোট রয়েছে, সে হরিয়ানা বিধানসভায় ভোটের জন্য কার্যত তারা কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছেন। তবে বিকাশ দেববর্মা কেন টাকা এত কোথা থেকে পেলেন, এই অট্টলিকা বাড়ি কোথা থেকে তৈরি করলেন, কোথা থেকে এত আয় এলো, এই সব সরজমিনে বিশেষ মুহূর্তে যে তকমা, সেটাই কিন্তু একেবারে উজ্জীবিত হয়ে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। দর্শক বন্ধুগণ, ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা, জনজাতি সাধারণ মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় মন্ত্রী মহাশয় বিশাল বাড়ি অট্টলিকা তৈরি করেছেন। এছাড়াও জনজাতি ভোটাররা এই বিষয়টা কতটা সরজমিনে দেখবেন, বা বিজেপির মন্ত্রী এরা এই বিষয়টা মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে কি, সূত্র মারফত খবর, সম্ভাব্যত এই বিষয়ে কোনো রকমের পদক্ষেপ নিতে পারছে না শাসক দলের মুখ্যমন্ত্রী স্বয়ং প্রফেসর ডক্টর মানিক সাহা। তবে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বলতে গিয়েও ফের সুদীপ রায় বর্মণকে নিশানা করেছিলেন স্বয়ং রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় পরিস্থিতি সাধারণ মানুষের টাকায় কতটা অট্টলিকা বাড়ি তৈরি করতে পারে একজন বিধায়ক মন্ত্রী হয়ে, তার প্রমাণিত কিন্তু সুদীপ রায় বর্মণ দিয়েছিলেন সাংবাদিক বৈঠকে। কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার কংগ্রেস সমর্থকদের যে আন্দোলন, সে আন্দোলনটা জারি থাকছে, প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদ সমালোচনায় সারা দেশের মানুষজন কিন্তু দেখতে পাচ্ছে। কিন্তু এবার যে রাজনৈতিক ভূমিকা, সে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। মানুষের পাশে থাকার কতটা ঘর বাসার মতো ইঙ্গিত দিচ্ছেন, তাই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে কংগ্রেসের রীতিমতো আন্দোলন উত্তপ্ত হচ্ছে। এই বিধানসভায় দাঁড়িয়ে শাসকের নেতার মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ থেকে বীরজিৎ সিনহারা। তবে বিপ্লব দেব তিনি এই কথার উত্তরটা কতটা গুরুত্বপূর্ণভাবে ধৈর্য সহকারে ত্রিপুরার দিকে নজর দেবেন, কেননা ত্রিপুরার যে অট্টলিকা বাড়ি তৈরি করেছেন শাসক দলের নেতা বা মন্ত্রী আমরা বলতে পারি, কিন্তু বিকাশ দেববর্মার বিরুদ্ধে কোনো রকমের তো পদক্ষেপ নিতে পারলো না রাজ্য বিজেপি। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এই ঘটনায় সরজমিনে বা নেটিজেনদের মনে বড় প্রশ্ন জাগছে যে শাসক দলের নেতা মন্ত্রীর এত টাকা কয়েকদিনে ফুলে ফেঁপে উঠলেন কোটি কোটি টাকার বিনিময়, কিন্তু রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা জোর চর্চা ছিল। ছন্দবেশে মানুষের রায়, বিকাশ দেববর্মা হয়েছে এখন অট্টলিকা যায়। মানুষের ছন্দবেশে অট্টলিকা যায়, তখন এই যে পরিবেশনে বিজেপির বর্ণ নেতারা ফের বিকাশ দেববর্মারও পদত্যাগের দাবি জানাচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর সম্ভাব্যত জানানো যাচ্ছে। কংগ্রেসের আন্দোলন কিন্তু উথাল পাতাল হচ্ছে, একেবারে জোর কদমে চলছে। তো এবার শাসক দলের মন্ত্রী, এই বিষয়টা অন্য কেউ মন্ত্রী হলে তাকে পদত্যাগ করা উচিত ছিল বলে গ্রহণযোগ্যভাবে কতটা স্পষ্ট হতে পারে তার প্রমাণিত হচ্ছে। কিন্তু আজকে যে আমরা প্রতিবেদনটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি দর্শক বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দুপুর দুটোর খবর, একেবারে কার্যত রাজনৈতিক মহলে
সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই এখন রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই আমরা জানতে চাই বা দেখতে পাচ্ছি। তো এই দুপুর দুটোই যে কার্যত কংগ্রেসের আন্দোলন বা প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে সেটা বিকাশ দেববর্মাকে নিয়ে টোল হচ্ছে রাজনৈতিক সোশ্যাল মিডিয়া। তো বিজেপির পূর্ব এবং পশ্চিম দুই সাংসদকে সেই রকম প্রভাব দেখা গেলেও এই বিষয়ে মন্ত্রীদের বিষয়ে কোনো রকমের কড়া পদক্ষেপ নিতে পারবেন কি, এটাই এখন জোরালো প্রশ্ন হাজারে রাজনৈতিক মহলে তোড়জোড়। বিকাশ দেববর্মার পদত্যাগের দাবি জানিয়ে কংগ্রেসের নেতা আপনারা দেখতে পাচ্ছেন, যিনি প্রতিবাদ থেকে আন্দোলনে সরব হয়ে রাজ্যের শাসক দলের নেতৃত্বদের দিকে অভিযোগ করেছেন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তাই ত্রিপুরার জনগণ দিয়েছে এখন স্বপ্নের মল বসা গন্ধ। এই বিষয়টা কিন্তু একটা উজ্জীবিত হয়, তাই বিকাশ দেববর্মার যে পরিচিত রাজনৈতিক দক্ষতা সেটা জনকল্যাণ বিভাগ বলা যেতে পারে, কেননা জনজাতি সাধারণ মানুষ বা সরকার চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সেই ট্যাক্স সরকার পায়, সেই ট্যাক্স মন্ত্রীরা পায়। কার্যত বিকাশ দেববর্মা এখন নড়ে চড়ে বিপাকে বলে এমনটাই গ্রহণযোগ্যভাবে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই ধৈর্য সহকারে আগামী দিন যে রাজনৈতিক মহলে যে প্রস্তাব সেটা এখন দেখার একটা বিষয় তো রয়েছেই, স্বাভাবিক মানে একটা বিভিন্নভাবে যে একটা কার্য তো আমরা জানতে পারছি যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বিকাশ দেববর্মাকে নিয়ে ত্রিপুরার মন্ত্রী যে অট্টলিকা বাড়িতে এত একেবারে বিলাস তৈরি করে ফেলেছেন, সে বিলাস ঘর অট্টলিকায় একেবারে কোটি কোটি, তিনি একদিন সাংবাদিক সম্মেলনে করার পর ফের রাজনৈতিক মহলে কিন্তু ভূমিকা নিয়ে কংগ্রেসের আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছিল। তাই তো দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন সবুজ বঙ্গ নিউজ, আমরা বাংলাতে দিকে এখন নজর দিচ্ছি না, বাংলাতে এখন সেরকম কোনো সে আর্যিকর ছাড়া কোনো প্রভাব নেই। তো উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ছিল দেখার একটা দম্ভ। তবে এই দম্ভন একেবারে দম্ভ অহংকারী মন্ত্রীর জনজাতি সাধারণ মানুষজন জনজাতি মামুনিদের আশ্বাস কতটুকু থাকবে বিকাশ বাবুর ওপর, তাই বিকাশ দেববর্মার জরুরি রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তাই শাসক দলের মন্ত্রী বলে কি তিনি ছাড় পাবেন, প্রশ্ন তো থাকছে রাজনৈতিক মহলে। তবে এবার যে প্রশ্নের উত্তরে মুখোমুখি যে আমরা জানতে পারছি যে বিকাশ দেববর্মা পদত্যাগের দাবিতে আগরতলা রাজপথে কংগ্রেসের আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে, তো একেবারে স্বাভাবিকভাবে যখন মানুষে একটা আন্দোলনের প্রতিরোধ গড়ে তোলে তখন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় ফের মন্ত্রীর বিরুদ্ধে কড়া সমালোচনা করছেন কংগ্রেস নেতৃত্বরা। আগরতলা রাজপথে মন্ত্রীর পদত্যাগ দাবি চায় বিকাশ দেববর্মা।